ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন হতে পারে বলছেন শেখ হাসিনা এরপর জানিয়ে দেব হরতালে সবাইকে রাজপথে নামার আহ্বান জানিয়ে দেশে র্যাবের চারশো ষাট টহল দল মোতায়েন এদিকে লক্ষ্মীপুরে হরতাল সমর্থনে ঝটিকা মিছিল বাস ভাংচুর আরও জানিয়ে দেব যশোরে বিএনপি নেতার বাড়িতে রাতে মুহুর মুহু ককটেল হামলা সর্বশেষ জানিয়ে দেব এবার আদম তমিজি নিজেকে ইহুদি দাবি করলেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর জানিয়ে দেব বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দেন আপনার মতামত ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন হতে পারে বলছেন শেখ হাসিনা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যেসব রাজনৈতিক দলের জনগণের প্রতি আস্থা ও বিশ্বাস নেই এবং রাজনৈতিক দল হিসেবে সুসংগঠিত নয় তারা নির্বাচন চেষ্টা করছে গতকাল শনিবার রাজধানীর তেইশ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিক্রি উদ্বোধনকারী তিনি আরও বলেছেন আমরা চাই জনগণের ভোটাধিকার অব্যাহত থাকুক এবং ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন হতে পারে এর আগে গণভবন থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন শেখ হাসিনা পরে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে সরকারি গাড়িতে করে বঙ্গভবনে যান প্রধানমন্ত্রী সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে শেখ হাসিনা বলেন শুধুমাত্র ভোট এবং নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হতে পারে নির্বাচন বাঞ্চালের জন্য যারা অগ্নি সংযোগ করেছে তাদের প্রতিহত করতে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে আমরা জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করেছি তিনি বলেন যারা সন্ত্রাসবাদের মাধ্যমে নির্বাচন ও গণতান্ত্রিক ব্যবস্থাকে বাঞ্চালের চেষ্টা করছে তাদের সম্পর্কে জনগণকে সচেতন থাকতে হবে পাশাপাশি যেসব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে তাদের ধন্যবাদ জানান শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেন নির্বাচন বানচাল একটি দেশের জন্য চরম ক্ষতির কারণ হতে পারে দুই এবং দুই সালে অগ্নি সন্ত্রাসের কারণে জীবন ও সম্পদের ক্ষতির কথা উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন অগ্নি সন্ত্রাসের মাধ্যমে জীবন ও সম্পত্তি ধ্বংস করা কোন রাজনীতি অনুষ্ঠানের শুরুতে আওয়ামী লীগ সভাপতি পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হয় হরতালে সবাইকে রাজপথে নামার আহ্বান রিজবির দ্বাদশ সংসদ নির্বাচনের একতরফা ঘোষণার প্রতিবাদে রবিবার ভোর থেকে শুরু হতে যাওয়া টানা আটচল্লিশ ঘন্টা হরতালে সবাইকে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্মিবুল এক সংবাদ সম্মেলনে রিসবি এই আহ্বান জানান তিনি বলেন অবৈধ আওয়ামী সরকারের পদত্যাগ সহ নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ বিএনপি মহাসচিব মির্জা কোকরিলিজম আলঙ্গী সহ হাজার হাজার নেতা কর্মী মুক্ত সহ চলমান আন্দোলনে এক দফা দাবি আদায়ে লক্ষ্যে এবং নির্বাচন কমিশনে একতরফা তফসিল ঘোষণার প্রতিবাদে আগামী রোববার রোপার ভোর 6টা থেকে শুরু হচ্ছে দেশব্যাপী 48 ঘন্টার হরতাল যা মঙ্গলবার ভোর 6টায় শেষ হবে এটি হবে শান্তিপূর্ণ হরতাল রিজবি বলেন 48 ঘন্টার এই হরতাল হচ্ছে অধিকার আদায়ের হরতাল এই হরতাল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে হরতাল এই হরতাল হচ্ছে গণতন্ত্র গায়ে মানুষকে অন্যায়ভাবে জুলুম নিপীড়ণ নির্যাতন করে ফরমায়েশে রায়ে যে ভয়ঙ্কর এবং পৈশাসিক নির্যাতন করা হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদে হরতাল এই হরতাল অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে সারাদেশে র্যাবের চারশো টহল দল মোতায়েন সারা দেশেই চলছে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা আটচল্লিশ ঘন্টা হরতাল এমন পরিস্থিতিতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে রাজধানী সহ সারাদেশের চারশো টহলটি টহল মোতায়েন করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব রোববার সকালে র্যাবের মিডিয়া বিভাগের পক্ষ থেকে বিষয়টি জানানো হয় এতে বলা হয় রাজধানীতে র্যাব ফোর্সে একশো ষাটটি টহল দল সহ সারাদেশের চারশো ষাটটি টহল দল মোতায়েন রয়েছে গত কয়েকদিন অবরোধ এবং হরতালকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের এসব টিম কাজ করেছে এর আগে বৃহস্পতিবার ষোলো নভেম্বর বিকেলে বিএনপি সিনিয়র যুক্ত মহাসচিব রুহুল কবি রিজভি এক ভার্চুয়াল সংবাদ এ হরতালে ডাক দেন ঘোষিত তফসিল প্রত্যাখ্যান করে রিজবি তখন বলেন এই নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ কমিশন জনমতকে উপেক্ষা করে একতরফাভাবে তফসিল জারি করে পুরো দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে সরকার গত পনেরো নভেম্বর সন্ধ্যায় দাদর জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আওয়াল তফসিল অনুযায়ী দুই সালে ৭ সাত জানুয়ারি দাদর জাতীয় সংসদ নির্বাচনে ভোট অনুষ্ঠিত হবে এছাড়া মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ তিরিশ নভেম্বর মনোনয়নপত্র যাচাই বাছাই এক থেকে চার ডিসেম্বর মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি ছয় থেকে পনেরো ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন সতেরো ডিসেম্বর প্রতীক বরাদ্দ আঠারো ডিসেম্বর এবং নির্বাচনী প্রচারণা আঠারো ডিসেম্বর থেকে জানুয়ারি পাঁচ তারিখ পর্যন্ত চলবে বলে জানায় সিইসি লক্ষ্মীপুরে হরতাল সমর্থনে ঝটিকা মিছিল বাস ভাংচুর বিএনপি জামায়াতে ডাকা আটচল্লিশ ঘন্টা হরতালের সমর্থনে লক্ষ্মীপুরে ঝটিকা মিছিল করেছে ছাত্রদল যুবদলের নেতাকর্মীরা এ সময় শতাব্দী ও শ্যামলী পরিবহন নামে দুইটি বাস ভাংচুর করা হয় তবে পুলিশ আসার আগেই দ্রুত স্থান ত্যাগ করেন হরতাল সমর্থকরা রোববার উনিশ নভেম্বর সকালে শহরের উত্তর তেমুহীন এলাকায় এ ঘটনা ঘটে এদিকে সব ধরনের নাশকতা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ ও বিজিবি সদস্যরা সকাল থেকে প্রধান প্রধান সড়কগুলোতে টহল দিচ্ছেন তারা এছাড়া গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এদিকে সারা দেশে শুরু হয়েছে বিএনপি ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা আটচল্লিশ ঘন্টার হরতাল জাতীয় সংসদ নির্বাচনে একতরফা তফসিল ঘোষণার প্রতিবাদে এই হরতাল কর্মসূচি ঘোষণা দেয় বিরোধী দলগুলো রোববার উনিশ নভেম্বর ভোর ছয়টা থেকে পরবর্তী আটচল্লিশ ঘন্টা মঙ্গলবার একুশ নভেম্বর ভোর ছয়টা পর্যন্ত এই হরতাল কর্মসূচি চলবে উল্লেখ্য আঠাশ অক্টোবরের পর বিএনপি সহ বিরোধী দলগুলো দ্বিতীয় দফার হরতাল আঠাশ অক্টোবর নয়াপল্টনে বিএনপি সমাবেশে পুলিশের হামলার পণ্ড করা প্রতিবাদে পরদিন দিন অক্টোবর সারা দেশে সকাল সন্ধ্যা হরতালের ডাক দেওয়া হয় এরপর পাঁচ দফায় মোট এগারো দিন সারা দেশে সড়ক রেল ও নৌপথ অবরোধে কর্মসূচি পালন করে বিএনপি সহ বিরোধী দলগুলো যশোরে বিএনপি নেতার বাড়িতে রাতে মুহুর্মুহু ককটেল হামলা যশোরে বিএনপি নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত ও বাসভবনে ককটেল বোমা হামলার ঘটনা ঘটেছে এ সময় অন্তত পনেরোটি বোমার বিস্ফোরণ ঘটনা হয়েছে বোমার বিকট শব্দে প্রকম্পিত হয়ে ওঠে এলাকা এতে এলাকা মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয় শনিবার রাত পৌনে এগারোটার দিকে সাত থেকে আটটি মোটরসাইকেলে করে অজ্ঞাত দুর্বৃত্তরা এই হামলা ঘটায় এই নিয়ে বেশ কয়েক দফা বিএনপি নেতা ও তা চাচার বাড়িতে বোমা হামলার ঘটনা ঘটলো বিএনপি নেতা অনিন্দ ইসলাম অমিতের বড় ভাই শান্তনু ইসলাম সুমিত রাতেই সাংবাদিকদের তার বাড়ির সামনে এক ব্রিফিংয়ে জানান রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে যশো শহরে ঘোলপিলু খান সড়কস্থ বাসভবনে একের পর এক বোমা হামলা শুরু হয় হামলাকারীরা তা চাচার বাড়িতে বোমা নিক্ষেপ করে বাড়ির প্রধান ফটকে ও ভিতরে বোমা বিস্ফোরিত হয় বোমার স্প্লিন্টার বিদ্যুতের তারে লেগে বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় একাধিক বোমার লাগাতার বিস্ফোরণে ধোঁয়ায় আসন্ন হয়ে পড়ে গোটা এলাকা দশ থেকে পনেরো মিনিটে এই হামলায় প্রকম্পিত হয়ে ওঠে মহল্লা কবির রাতে এই বোমা হামলায় আতঙ্কিত হয়ে পড়েন দুই পরিবারের সদস্যরা সহ এলাকার মানুষ তিনি আরো জানান রাজনৈতিক উদ্দেশ্যে এই হামলা হয়েছে এ ঘটনার নিন্দা জানান তিনি এ বিষয়ে যশোর কোতলে থানা ওসি আব্দুর রাজাক সাংবাদিকদের বলেন শহর জুড়ে পূজার আনুষ্ঠিকতা চলছে পটকাবাজি ফুটছে কোথাও কোন বোমা বিস্ফোরণের খবর পায়নি তবে পেরে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি সাংবাদিকদের জানান এবার আদম তমিজি নিজেকে ইহুদি দাবি করলেন সময় যত গড়াছে নাটকীয়তা তত বাড়ছে হক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এবং সামাজিক সংগঠন মানবিক বাংলাদেশ সোসাইটি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আদম হক নিজেকে জন্মসূত্রে ইহুদি দাবি করে তাকে উদ্ধারে ইসরায়েল সরকারের সহযোগিতা চেয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে গত শুক্রবার তিনি এ আহ্বান জানান এদিকে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল বলেন রাজধানী গুলশানে তমিজি হকের বাসায় অভিযানে যাওয়া র্যাব কর্মকর্তাদের নানাভাবে বিভ্রান্ত এবং আত্মহত্যার হুমকি দিচ্ছেন তিনি তবে র‍্যাব পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে সুস্থ ও স্বাভাবিকভাবে তাকে গ্রেফতার করতে চায় এজন্য সময় নেওয়া হচ্ছে র‍্যাব সাদা পোশাকে তার বাসার আশেপাশে অবস্থান নিয়েছে বাসা থেকে বের হলেই তাকে গ্রেফতার করা হবে তিনি আরো বলেন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সব নিয়ম মেনে তাকে আইনের আওতায় আনতে র‍্যাব অভিযান চালায় র‍্যাব ফোর্সে কর্মকর্তা সহ ম্যাজিস্ট্রেট ডাক্তার নিয়ে গত বৃহস্পতিবার এই অভিযান শুরু হয় অভিযানের সময় তিনি কিছু অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছেন সময় তার বাসায় একজন ব্রিটিশ নাগরিক উপস্থিত ছিলেন তিনি তো তমিজির বন্ধু এছাড়া তার বাসায় চতুর্থ স্ত্রী ছিলেন আমরা সব নিয়ম মেনে তাকে আইনের আওতায় আনার চেষ্টা করি কিন্তু তিনি ছুরি হাতে আত্মহত্যার হুমকি দেন বাসায় জানালায় গ্লাস ভেঙে ফেলেন ভবন থেকে লাভ দেওয়ার হুমকি দেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই সময় আমরা তাকে গ্রেফতার করিনি পরিস্থিতি আমাদের অনুকূলে এলে তাকে গ্রেফতার করা হবে তার বাসায় সার্সের ওয়ারেন্টও রয়েছে এদিকে শুক্রবার ফেসবুক লাইভে এসে আদম তমিজি হক বলেন আমি ইসরায়েল সরকারের কাছে আশ্রয় দাবি জানাতে চাইছি গত তিন দিন ধরে আমার উপর হামলা হচ্ছে নিজের মাকে পোল্যান্ডের বংশধূত পরিচয় দিয়ে আদম তুমিজি বলেন আমার মা আধা পুলিশ আমি জন্মসূত্রে ইহুদি আমি নিজেকে ইহুদি ধর্মালম্বী হিসেবে দাবি করতে চাইছি একই সঙ্গে ইসরায়েলি নাগরিকত্ব দাবি করতে চাইছি